আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন একটা ভিডিওতে এটা একটা লঘু তো এই কোম্পানি এই লঘুটা দিয়ে অনেক পূর্বেই ওরা হচ্ছে রেজিস্ট্রেশন করে ফেলছে তাই লঘুটা যেরকম আছে এরকমই থাকবে পরিবর্তন করতে চাচ্ছে না বা পরিবর্তন করার কোনো উপায় নেই যদিও বা বর্তমান সময়ের সাপেক্ষে লঘুটা আসলে সুন্দর না সেটা অন্য হিসাব বাট এখানে যে বিষয়টা আমাদেরকে বুঝতে হবে যে এখানে আমি এই লঘুটা কীভাবে বানাতে পারি সেম টু সেম এখানে একটা আরবি লেখা আছে তো যারা আরবি জানেন না তাদের জন্য খুব ডিফিকাল্ট তো কিভাবে কাজটা করা যায় সেই বিষয়ে আপনাদের সবাইকে আমি শেয়ার করব আশা করি আপনাদের উপকার হবে তো আমি প্রথমে سنیপিং টুল নিব سنیপিং টুল নিয়ে আমি হচ্ছে নিউতে ক্লিক করে একটা স্ক্রিনশট নিব স্ক্রিনশট নিয়ে আমি চলে যাব হচ্ছে গুগল ইমেজে images.google.com এখানে চলে যাব এখানে ক্যামেরা আইকনে ক্লিক করে দিয়ে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করো বা আমি আপলোডে ক্লিক করে আমি কম্পিউটারে কোথাও সেভ করে থাকলে সেই ফাইলটা আপলোড করবো সো আমি যেহেতু যেহেতু স্ক্রিনশট নিয়েছি অটোমেটিক কপি হয়ে যাচ্ছে কন্ট্রোল ভি দিব ভি মানে ভিক্টোরিয়ার ভি বাংলাদেশের বি না দেখেন সবগুলো লেখা চলে আসছে এবং লঘুসহ তো এইখানে এই জিনিসটা আমাদের দরকার সো এটাকে আমি কপি করলাম ইংলিশ লেখা আপনি লিখতে পারবেন সো এটা কপি করলাম এখন আমি এটা কপি করে যদি আমি এদিক থেকে টাইপ টুল ক্লিক করি লেস্টারে এসে টাইপ টুল ক্লিক করলাম এবং এখান থেকে টাইপ টু ফন্ট সাইজ বাড়িয়ে দিলাম একটা আরাবিক ফন্ট তাজওয়াল তাজওয়াল মিডিয়াম এটা সিলেক্ট করলাম দেন ডাবল ক্লিক করে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম কিন্তু সমস্যা যেটা দেখেন লেখাটা কিন্তু বেঙ্গিং গেছে মানে আমাদের বাংলা লেখা যেরকম ধরুন যে আকার অস্বীকার দি করে ছাড়া যদি লেখাগুলো হয় কেমন হবে ঠিক আরবি লেখাটা এমন হয়ে গেছে তো এটা ঠিক করতে তো হবে তাই না তো এডিট থেকে আমরা যদি দেখি ফাইল থেকে এডিট থেকে প্রিফারেন্স টাইপ শো ইন্ডিক অপশানটা আমি অন করে দিব ওকে এবার আমি টাইপ টুল ক্লিক করে এগেইন কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করবো এবার দেখেন আর কোনো সমস্যা আমার নাই দেখেন এইটা হচ্ছে আগের বার এটা হচ্ছে পরের বার এবার কিন্তু আমার লেখাটা ঠিকই ঠিকঠাক হয়ে গেল এবার আপনি যে কোনো ফোন চেঞ্জ করতে পারেন যেমন আমি আরেকটা ফোন দিচ্ছি এটা একটা ফোন আমি আরেকটা আরবিক আরবিক ফোন আপনি গুগল থেকে নিতে পারবেন সেটা অসুবিধা নাই এই যে এটা একটা ফোন দেখেন সো আমরা কিন্তু এইভাবে কাজটা করে ফেলতে পারি তো বাকি কাজটা তো আমরা ধরেন যে প্যান্টুল টুল দিয়ে এই অক্ষরটা বানাতে পারবো বা এই লেখাটাও কপি সেমভাবে কপি করে আমরা নিয়ে আসতে পারবো শুধু আমাদের আইকনটা বানাইতে হবে তাই না তো আশা করি এই ধরনের কাজের ক্ষেত্রে মানে কীভাবে কাজটা করবেন সেটা মোটামুটি ক্লিয়ার তো এই ধরনের ভিডিওগুলো যদি আপনাদের উপকারে আসে তাহলে অবশ্যই আমাকে জানাবেন আমি চেষ্টা করব দেওয়ার এবং সেটা জানাবেন কীভাবে অবশ্যই ভিডিওতে কমেন্টস করে এবং ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ